হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রুট সেডু আজকে আমি তোমাদের সাথে আছি সাকিবুল হাকিম ইংলিশ ক্লাস নিয়ে ইংলিশ ক্লাসের মধ্যে আজকে আমরা দেখব যে কখন কোথায় ড্যাট বসে এবং কখন কোথায় হুইচ বসে ড্যাট ভার্সেস হুইচ তো এই জিনিসটা নিয়ে আমাদের অনেক অনেক বেশি কনফিউশন ফিয়েট হয় আমাদের পরীক্ষার হলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আইবিএ তে প্রত্যেক বছরই দেখা যায় যে দ্যাট আর হুইচ নিয়ে কোশ্চেন থাকে মানে এই প্রবলেমটা নিয়ে একটা ঝামেলা হয় সো আমরা আজকে কি করবো আজকে আমরা এমন একটা ভাবে ক্লাসটা করবো যেটা দিয়ে নাকি তোমাদের ড্যাট আর এর মধ্যে ইনশাল্লাহ কোনো রকম কোনো সমস্যা কোনো হবে না ঠিক আছে চলো আমরা স্টার্ট করি ফার্স্ট থিং ফার্স্ট ড্যাট ড্যাট কখন ইউজ হয় ড্যাট ইউজ হয় যখন নাকি ডিফাইনিং ক্লজ থাকে একটা আর হুইচ হয় যখন নাকি একটা নন ডিফাইনিং ক্লজ থাকে আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এই ডিফাইনিং ক্লজ জিনিসটা আসলে কি ডিফাইনিং ক্লজ হচ্ছে এমন কিছু আমি লিখে দিচ্ছি ডিফাইনিং ক্লজ হচ্ছে এমন একটা কিছু এমন কিছু যা বলা না থাকলে যা বলা না থাকলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যায় সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যায় আচ্ছা তো আমি একটা ডিফাইনিং ক্লজ এর এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে ডিফাইনিং ক্লজ এর এক্সাম্পল হতে পারে এরকম যেমন আমি বললাম যে এম বিএ দা বেস্ট ডিগ্রি ইন বাংলাদেশ এম বিএ কি আসলে কোনো একটা বেস্ট ডিগ্রি এটা কিন্তু বাংলাদেশ সবগুলো ইউনিভার্সিটির মধ্যে অ্যাভেলেবল তুমি কি বলতে পারবা যে যে কোনো একটা ইউনিভার্সিটি ধরে এম বিএ ডিগ্রি করছে এটা কি একটা বেস্ট ডিগ্রি না এটা হইলো না কথাটা রাইট কিন্তু আমি যদি বলি এম বি ফ্রম আই বি এজ দ্য বেস্ট ডিগ্রি ইন বাংলাদেশ সেক্ষেত্রে অনেকে আমার সাথে এগ্রি করবে যে হ্যাঁ বাংলাদেশ যে ডিগ্রিগুলো আছে এগুলোর মধ্যে আই এম বি এ বেস্ট ডিগ্রি তো এখন এই যে আমি এই যে ফ্রম আই এই কপ পার্টটা লাগাই দিলাম এই জায়গার মধ্যে এটা যদি আমি না এখানে ইউজ করতাম তাহলে আমার কি ওয়ার্ডটা এই সেন্টেন্সটা মিনিংটা কি সেম থাকতো না সেম থাকতো না দ্যাটস ওয়াই আই'ম গোনা কল ইট ডিফাইনিং ক্লজ যে কোন জিনিসটা কোন ক্লজটা আসলে আমার একটা জিনিসকে বা ডিফাইনিং ফ্রেজ আসলে ওটা তো কোন জিনিসটাকে ডিফাইন করতেছে যেই জিনিসটা না থাকলে আমার একটা সেন্টেন্স উল্টাপাল্টা হয়ে যেত এটা মিনিং ই চেঞ্জ হয়ে যায় তো আমরা কাজ করি আমরা দুইটা এক্সাম্পল নিয়ে একটা কথা বলি তাহলে হচ্ছে গিয়ে

রেড ডট থাকুক আর না থাকুক সেটা আমার এটা কি হইলো কথাটা ঠিক না কথাটা ঠিক হলো না এর মানে আমি ড্যাট এর পরে যে পার্টটা আছে সেই পার্টটাকে যদি ইউজ করি তাহলে টোটালি কথার আমার যে মিনিংটা সেই মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে রাইট যেহেতু কোন একটা কিছু লাগালে কোন একটা সে অ্যাড করলে আমার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা ডিফাইনিং ক্লজ এবং এই ডিফাইনিং ক্লজটা যদি কখনো থাকে তবে সেটার আগে কি বসবে দ্যাট বসবে এর মানে যেই পেনটার উপরে রেড মার্কটা করা ছিল সেটা আমার ইজ মাইন সো এই লাইনটা সেন্টেন্সটা ঠিক আছে পরে সেন্টেন্সটা দেখি আেন হুইচ হ্যাজ আ রেড মার্ক ইট ইট ইজ মাইন এটা শুনতে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা কারেক্ট কিন্তু এটা কারেক্ট না কেন কারেক্ট না বিকজ এই যে হ্যাজ আ রেড মার্ক অন এটা স্পেসিফিক একটা বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যটা না বলে দিলে আমার এই সেন্টেন্সটা যে मीनिंगটা সে मीनिंगটাই চেঞ্জ হয়ে যায় রাইট সো আমরা এখানে হুইচ ইউজ করতে পারবো না আমরা এখানে দ্যাট ইউজ করতে হবে আশা করি সবাই বুঝে গেছো এই জায়গার মধ্যে যে কিভাবে কিভাবে দ্যাট আর হুইচ বসতেছে আরো एग्जांपल দেখব আমরা দেখি ফার্স্ট কথা আমরা যেটা বলেছি তখন ধরে স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য যদি মেনশন করা থাকে যে এইটা না ছাড়া হবেই না তবে দেখ হবে ঠিক আছে যেটা ছাড়া হবেই না অথবা যে যা না থাকলে যা না বললে মিনিং চেঞ্জ হয় অর্থ চেঞ্জ হয়ে যায় অর্থ চেঞ্জ হয়ে যায় ঠিক আছে অর্থ যদি চেঞ্জ হয়ে যায় এমন কোনো কিছু যদি স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে তবে দ্যাট হবে আর এক্সট্রা যদি কোনো বৈশিষ্ট্য আমাকে বলে যে যেটা না বলে আসলে ক্ষতিও নাই এমন একটা কিছু তাহলে আমরা হুইচ বসাবো ঠিক আছে একটা এক্সট্রা বৈশিষ্ট্য যেটা না বলে ক্ষতি নাই এক্সট্রা যেমন আমি এখানে বলতে চাইতেছি আই ওয়েন্ট টু আর শপ আমি একটা শপে গেছি দ্যাট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড নাকি আই ওয়েন্ট টু আর শপ হুইচ ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড তো এখন তোমরা অনেকে বুঝতে পারতেছো যে একটা শপে আমি গেছিলাম এবং ওই শপটার একটা একটা বৈশিষ্ট্য আমি বলতে যাচ্ছি যে ওই শপটা কি রকম ছিল ওই শপটা ছিল হচ্ছে বিউটিফুলি ডেকোরেটেড অনেক বেশি সাজানো গোছানো ছিল তো তুমি যদি এই কথাটা না বলো আই ওয়েন্ট টু আ শপ ঠিক আছে এটা বললে কি কোনো ক্ষতি ছিল তুমি এক্সট্রা একটা এক্সট্রা একটা গুণ বা এক্সট্রা একটা বৈশিষ্ট্য তুমি এখানে অ্যাড করেছো দ্যাটস ওয়াই এরকম যদি কিছু থাকে আমাদের এটা হবে না দিস ইজ ওয়ান ইজ কারেক্ট এখানে হুইচ বসবে এখানে দ্যাট হবে না ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আমাদের দুইটা জিনিসের মধ্যে পার্থক্য যে কখন আমরা বসাচ্ছি কখন আমরা হুইচ বসাচ্ছি আমরা নিচের একটা মধ্যে যাই দেখো এখানে আমি বলেছি আই ওয়েন্ট ওয়ে হার্বাল সেন্টার এনিওয়ে হার্বাল এটার আগে অ্যান বসে তোমরা যারা জানো না তারা আজকের নতুন জিনিস শিখলা হার্বাল এই ওয়ার্ডটার আগে অ্যান বসে আই ওয়েন্ট টু এন হার্বাল সেন্টার হুইচ ওয়াজ ফেমাস ঠিক আছে আমি এমন একটা হার্বাল সেন্টারে গিয়েছিলাম যেটা কিরকম ছিল এটা ছিল ফেমাস তো আমি একটা ফেমাস হার্বাল সেন্টারে গিয়েছিলাম হুইচ ওয়াজ ফেমাস এখানে দ্যাট বসাইলে ভুল হবে দ্যাট ওয়াজ ফেমাস না তুমি একটা হার্বাল সেন্টারে গেছো এবং ওইটার ওইটার ব্যাপারে তুমি একটা এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছ যে এটা একটা ফেমাস শপ ছিল সো এই হচ্ছে গিয়ে সিচুয়েশন তো ভালো আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে দ্যাট ভার্সেস হুইচ এর যেমন আমি এখানে বলতেছি যে মাই বাইক দ্যাট হ্যাজ আ ব্রোকেন সিট ইজ

এর মানে এটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি এই সেন্টেন্সটা দেখে যে একটাই বাইক আছে কি আছে একটাই বাইক আছে একটাই বাইক মাই বাইক যেই বাইকটাই ওই একটাই বাইক মাই বাইক দ্যাট হ্যাজ ব্রোকেন সিট ওই বাইকটার একটা সিটটা ব্রোকেন ইজ ইন দ্য গ্যারেজ আর এখানের মধ্যে যখন বলছি মাই বাইক হুইচ হ্যাজ আ ব্রোকেন সিট ঠিক আছে এর মানে আমার অনেকগুলো বাইক থাকতে পারে এর মধ্যে একটা বাইক যার নাকি সিটটা ভাঙ্গা এটা দিয়ে বোঝা যায় যে অনেকগুলা বাইক থাকতে পারে অনেক বাইক থাকতে পারে অনেক বাইক থাকতে পারে তো এর মানে এখানে আসলে কনটেক্সটের উপর ডিপেন্ড করে তোমার এখানে হুইচ বসবে

আচ্ছা আমরা একটা एग्जांपल দেখি একটা एग्जांपल আমরা এখানে লিখে দিছি যেমন টু বি টু বি ইয়োরসেলফ টু বি ইয়োরসেলফ ইন আ ওয়ার্ল্ড হুইচ অথবা দ্যাট এখানে হুইচ অথবা দ্যাট বসাবো আমরা হ্যাঁ টু বি ইয়োরসেলফ ইন আ ওয়ার্ল্ড ড্যাশ ইজ কনস্ট্যান্টলি ট্রাইং টু মেক ইউ সামথিং এলস ইজ দ্য গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট আচ্ছা এটার মানে কি মানেটা আমি আবারো বুঝাচ্ছি আমরা ফার্স্টে দ্যাট অথবা হুইচ ইউজ করে ফেলবো ইউজ করে তারপরে চেক করবো যে আমাদের কোনটা মিলে ঠিক আছে ফার্স্ট আমি দেখি টু বি সেল ইন মি একটা ওয়ার্ল্ড একটা ওয়ার্ল্ড এটার মধ্যে নিজের মতো হওয়া নিজের মতো হওয়া নিজের যেরকম ওরকম হওয়া টু বি ইউর সেলফ ইন ওয়ার্ল্ড হুইচ ইজ কনস্টলি ট্রাইং টু মেক ইউ সামথিং এলস

যে এইরকম একটা ওয়ার্ল্ডের মধ্যেও নিজের মতো হওয়া টু বি ইউর নিজের মতো হওয়াটা একটা গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট আশা করি তোমরা লাইনটার মিনিংটা বুঝছো টু বি ইউর সেলফ ইজ গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট নিজের মতো হওয়াটা একটা গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট কোথায় একটা নাকি কনস্ট্যান্টলি ট্রাই করতেছে আমাকে আমার মতো থাকতে দিচ্ছে না আমাকে মানুষের মতো হতে বলতেছে আমাকে বলছে তুমি এখানে পড়ো আমাকে বলছে এখানে না পড়লে কোনো কিছু হবেই না এরকম একটা মেসেজ আমাকে কনস্ট্যান্টলি দিচ্ছে ওই ওয়ার্ল্ডটার মধ্যে থাকলে আমার এরকম ওই ওয়ার্ল্ডটার মধ্যেই যদি তুমি নিজের মতো হতে পারো তাহলেই না সেটা গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট রাইট ওয়ার্ল্ড যদি তোমাকে এরকম করে না করতো এরকম যদি বাধা না দিত তাহলে আসলে নিজের মতো নিজে হওয়াটা আসলে কোনো গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট না তাই যেই মোমেন্টে আমি এই কনস্ট্যান্টলি ট্রাইং টু মেক সামথিং এই কথাটা এখানে অ্যাড করলাম এই ওয়ার্ড এই ওয়ার্ডটাই আসলে এই পুরো সেন্টেন্সটাকে চেঞ্জ করে দেয় সেন্টেন্সের মিনিংটাকে অন্যরকম ভাইব দেয় দ্যাটস ওয়াই এই জায়গার মধ্যে বসবে দ্যাট এখানে যদি তুমি হুইচ বসাও তাহলে ভুল হবে এটাই হচ্ছে গিয়ে একটু ক্রিটিক্যাল জিনিস যে আইবিএ তেও আসলে কোশ্চেন গুলা এরকম ক্রিটিক্যালি করে তোমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে এই পার্টটা বাদ দিয়ে চিন্তা করবা তাহলে ওয়ার্ডটা কি রকম থাকে আর এই পার্টটা যদি তুমি একসাথে নাও নিয়ে তারপরে চিন্তা করবা তাহলে আমাদের সেন্টেন্সটার মিনিংটা কি রকম দাঁড়ালো এটাই আলটিমেটলি হচ্ছে গিয়ে আমাদের টার্গেট এটাই হচ্ছে গিয়ে আইবিএ তে ভর্তি পরীক্ষাতে চেক করে অনেক বেশি আশা করি তোমরা সবাই দ্যাট ভার্সেস হুইচ কিভাবে ইউজ করতে হয় তোমরা সবাই বুঝে গেছো তো এই ছিল হচ্ছে গিয়ে আজকের একটা ছোট ক্লাস মিনি ক্লাস दट ভার্সেস হুইচ তো এরকম আরো গ্রামারের বেশি বেশি ক্লাস জানতে চাইলে তোমরা রুটস ক্লাসে সাবস্ক্রাইব করে ফেলতে পারো রুটস ক্লাসের মধ্যে আইবিএ এবং বিইউপি অ্যাডমিশনের জন্য কোর্সটা অলরেডি রানিং এখন চলো আমরা হচ্ছে দেখি যে রুটসে আমরা যে আইবিএ কোর্সটা করতেছি বা করবা তোমরা এই কোর্সটা

কোশ্চেনটা সহ প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পেয়ে যাবা

আমাদের যে ক্যাপশনের মধ্যে অ্যাড করে দেওয়া আছে তোমরা চেক করে নিবা পিডিএফ টা ক্লিক করলে আমি যে দাগিতে গিয়ে পড়িয়েছি সেই দাগানোর সহ এই পিডিএফ টা তোমাদের হাতের কাছে চলে আসবে যাতে তোমরা পরবর্তীতে ক্লাস টা করার পরে পিডিএফ টা একবার দেখলেই সব কিছু আমার মনে পড়ে যায় তারপরে আছে লার্ন ফ্রম দ্য বেস্ট এডুকেটার্স অফ আই আমি এবং আমার সাথে আমার আরও কয়েকজন ফ্রেন্ড হয়তো বা এই কোর্সটা কন্ডাক্ট করতে পারেন বাট মেনলি কোর্সগুলো এই বছর কোর্সগুলো আমি নিচ্ছি সবগুলো ক্লাস আমি করাচ্ছি লাইভ ক্লাস আমি নিচ্ছি সো আশা করি তোমাদের আলটিমেটলি কোনো প্রবলেম থাকবে না তো এই কোর্সটা আমরা কিভাবে করতে পারি এই কোর্সটার ফি কত

এইটা কি সবগুলো একবারই পে করতে হবে হ্যাঁ তুমি যদি এক মাসের জন্য সাবস্ক্রিপশন কিনো তাহলে তুমি এক মাস ধরে কি কি পড়াইতেছে কি কি আসতেছে কি এক্সাম হচ্ছে সবগুলোর মধ্যে তুমি পার্টিসিপেট করতে পারবা যখন নাকি তুমি যদি তিন মাসের জন্য সাবস্ক্রিপশনটা কিনে নাও এর মানে তিন মাস ধরে যতগুলো লাইভ ক্লাস যতগুলো হবে যতগুলা ক্লাস হবে সবকিছু তুমি আলটিমেটলি পাবা এবং যারা ছয় মাস পড়বা এটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট স্টুডেন্টদের জন্য বলতেছি কারেন্ট স্টুডেন্ট যারা যারা এই বছর আইবেদ এক্সাম দিবা না বরং পরের বছর দিবা পরের বছর দেওয়ার জন্য আমার মনে হয় ছয় মাসের জন্য যে খুব বেশি কাজ তাহলে তুমি আসতে ধীরে অনেক ভালো মতো লিঙ্গে ছয় মাস ধরে সবগুলো লাইভ ক্লাস করে করে আস্তে আস্তে নিজেকে প্রিপারেশনটা নিতে পারবা কেউ যদি মনে করো যে না আমি পরের বছর পরীক্ষা দেবো বাট আমার তিন মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে আমি কনফিডেন্ট তাহলে ওকে সমস্যা নেই ওয়েলকাম তুমি তিন মাসের কোর্সটাও নিয়ে নিতে পারো তিন মাসের জন্য তুমি সাবস্ক্রিপশন কিনে নিতে পারো এটি হচ্ছে ব্যাপার তো তুমি সাবস্ক্রিপশন সো এই তিন হাজার ছয়শো টাকা দিয়ে এবার যারা এক্সামিনি এই বছর যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা পারফেক্ট প্ল্যান হচ্ছে গিয়ে এই তিন হাজার ছয়শো টাকা দিয়ে তিন মাসের কোর্স প্ল্যানটা নিয়ে নেয় তিন মাসের জন্য নিয়ে তিন মাসের মধ্যে আমার মনে হয় এই বছর যারা আছে তাদের একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা আমরা হচ্ছে গিয়ে পরে এইটার মধ্যে যাই যে আমাদের এই তোমরা যে সাবস্ক্রিপশনটা নিবা সাবস্ক্রিপশনটা কিভাবে নিবা ফার্স্টেই তোমাদের চলে যেতে হবে হচ্ছে প্লে প্লে স্টোরে স্টোরে গিয়ে তোমরা রুট সাইডে একটা অ্যাপ পাবা সেই অ্যাপটা তোমরা নামে ফেলা একটা নামে ইনস্টল করার পর পরেই তোমরা দেখবা হচ্ছে এরকম একটা চলে আসছে মধ্যে তুমি তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবা আফটার ইউ গেট রেজিস্টার্ড তারপরে তোমার কি আসবে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে যেখানে তুমি আইবিএ প্লাস বিউপি অ্যাডমিশন থেকে গেট সাবস্ক্রিপশন নিবা এন্ড গেট সাবস্ক্রিপশন পরে তুমি যদি বিবিএ স্টুডেন্ট হও তাহলে বিবিএ এমবিএ স্টুডেন্ট হলে এমবিএ তুমি কি করতে পারো এক্সপ্লোর করে দেখতে পারবা যে আমাদের আমাদের কি কি ক্লাসগুলো এখন পর্যন্ত হচ্ছে ইউটিউবে যে ক্লাসগুলো আছে সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো তারপর তুমি যদি সাবস্ক্রাইব করতে চাও রুটস প্লাসের মধ্যে তুমি গেট সাবস্ক্রিপশন দিবা সাবস্ক্রিপশন চাপ দেওয়ার পরে তুমি কি এক মাস তিন মাস নাকি ছয় মাস কিভাবে পেমেন্টটা করতে চাও সেই পেমেন্ট অপশনে ক্লিক করলে দেখবা যে তোমার এখানে পে নাও দিলেই সঙ্গে সঙ্গে তোমার পেমেন্ট করার জন্য বিভিন্ন অপশন চলে আসবে আর তুমি যদি চাও তুমি কার্ডস পে করতে পারো তুমি যদি চাও তুমি মোবাইল ব্যাংকিং এ বিকাশ রকেট নগদ সবগুলো अवेलेबल আছে এগুলো দিয়ে পে করতে চাও তুমি পে করতে পারবা পে করলে তুমি রুটস প্লাস এর মেম্বার হয়ে যাবে এন্ড ডোন্ট ফরগেট আমাদের এই ইউটিউব চ্যানেলটা যেটার মধ্যে নাকি আমরা এই আইবি রিলেটেড সবগুলো ক্লাস

নিচে দেওয়া আছে সবাই ভালো থাকবা অনেক ধন্যবাদ